আমরা আছি সর্বদা। বিকলাঙ্গদের সুবিধার্থে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে সাহায্য করে থাকে, কিন্তু গ্রামাঞ্চলে এখনো অনেক বিকলাঙ্গ মানুষ আছে যারা সরকারি কোনো সুবিধাই পায়নি। গত 11 ডিসেম্বর ভারত সরকারের অধীনে থাকা জাতীয় একটি সংস্থা NIE PMD এর উদ্যোগে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এবং সোনামুড়া মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সোনামুড়া টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় বিকলাঙ্গদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তার মধ্যে অন্যতম ছিল হুইল চেয়ার। অবাক করার বিষয় হল, দীর্ঘ এত মাস অতিক্রান্ত হলেও অনুষ্ঠানের শেষে রয়ে যাওয়া প্রায় 10টিরও অধিক হুইল চেয়ার এখনও টাউন হলের সামনে ত্রিপালে ঢেকে রাখা। হুইল চেয়ারের সামনের দিকগুলো প্রায় বন জঙ্গলে গ্রাস করে নিচ্ছে, চাকাগুলো নষ্ট হয়ে গিয়েছে। অথচ প্রতিনিয়ত অনেক রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তারা টাউন হলে এসে অনুষ্ঠান করে যাচ্ছে, কিন্তু কারোরই নজরে আসছে না এই জিনিসগুলো। সচেতন মহলের দাবি, হয়তো এই চেয়ারগুলো বিকলাঙ্গদের দিয়ে দেওয়া হোক, নয়তো কোনো ভালো এক স্থানে এগুলো রাখা হোক। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।